নমস্কার সম্মান দর্শকবৃন্দ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেনি অর্থাৎ সমগ্র রাজ্যেই প্রায় চালু হয়ে গিয়েছিল আমাদের রাজ্যে সরকার বলেছিল যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে আমরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প আমাদের রাজ্যে চালু করতে দেব না তারপর বিভিন্ন রকম চাপের কারণে অবশেষে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল এবং এই দেরিতে শুরু হওয়ার কারণে দেরিতে শুরু হওয়ার কারণে কেন্দ্র রাজ্যের টানাপোড়ানের কারণে বা একে অপরের বিরোধিতার কারণে আসলে লসটা কাদের হয়েছে জানেন আপনার আমার মতন কৃষকদের লস হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছেন এই কৃষকটা একদম প্রথম থেকে টাকা পেয়ে আসছে এটা পশ্চিমবঙ্গের একজন কৃষক ইনি কিন্তু সাত নম্বর পর্যন্ত টাকা পেয়েছে ঠিক আছে আর ইতিমধ্যে অন্যান্য রাজ্যে কৃষকরা কিন্তু তেরো নম্বর পর্যন্ত টাকা পেয়ে গিয়েছে তার মানে ভাবতে পারছেন কতগুলো টাকা আমরা পাইনি প্রায় আমরা কিন্তু অনেকগুলোই টাকা পাইনি প্রায় ধরতে পারেন ছটা ইনস্টলমেন্টের টাকা কিন্তু আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাইনি কেবলমাত্র বিরোধিতার জন্য তো এবার এই যে যেই টাকাগুলো আমরা পশ্চিমবঙ্গের কৃষকরা পাইনি সেই টাকাগুলো কি আমরা পরবর্তী সময়ে পাবো না তাহলে আমার থেকে কি তাহলে আর দেবে না এই বিষয়টায় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাংলায় বাদ কৃষকরা দু হাজার আঠেরো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ এই তিন অর্থবর্ষে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকরা কোনো টাকাই পায়নি তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী অরফে দেব লিখিত প্রশ্নের জবাবে স্পষ্ট জানালো কেন্দ্র শুধুমাত্র একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের কৃষকরা টাকা পেয়েছেন প্রসঙ্গত দেশের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প কিন্তু চালু হওয়ার পর থেকে সপ্তম কিস্তি পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত থেকে গিয়েছিলেন অষ্টম কিস্তি থেকে রাজ্যের কৃষকরা টাকা পান পরিসংখ্যান এবং তথ্য দিয়ে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কেন্দ্রের এই তথ্যেই দেখা যাচ্ছে এক্ষেত্রে বঞ্চিত সেই বাংলা তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম টাকা পাওয়া শুরু হয়েছে পনেরো পাঁচ দু থেকে অর্থাৎ একুশ সাল থেকে টাকা পাওয়া শুরু হয়েছে কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছে দু সালে এবং অন্যান্য রাজ্য কিন্তু উনিশ সাল থেকেই টাকা পেয়ে আসছে এছাড়াও অন্যান্য রাজ্যের কৃষকরা ইতিমধ্যেই কিন্তু তারা তেরো নম্বর কিস্তি পর্যন্ত পেয়ে গেছে তেরো নম্বর কিস্তি মানে তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে গেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা সর্বোচ্চ সাত নম্বর পর্যন্ত টাকা পেয়েছে তার মানে সাত দুগুণে চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা পেয়েছে তার মানে তাদের এখনও কিন্তু বাকি কত রয়েছে ছাব্বিশ থেকে চোদ্দ যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে বারো হাজার টাকা অর্থাৎ ছটা ইনস্টলমেন্টের এখনও কিন্তু টাকা বাংলার কৃষকরা পাননি কেবলমাত্র রাজ্যর সঙ্গে কেন্দ্রের সংঘাতের কারণে যদিও মেন দোষটা কিন্তু রাজ্য সরকারেরই কারণ তারা এই প্রকল্পটা চালু করেনি যেহেতু চালু করেনি যখন থেকে চালু করেছে তখন থেকে টাকা আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে এবার দেখুন যখন আমাদের রাজ্যে বিধানসভা ভোট হচ্ছিল তখন কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী বলুন অমিত শাহজি বলুন অনেকেই কিন্তু এসেছিলো এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসে বিজেপি যদি মুখ্যমন্ত্রী হয় বিজেপির থেকে কেউ অর্থাৎ বর্তমানে যেমন তৃণমূল সরকার রয়েছে যদি বিজেপির সরকার আসতো তাহলেও কথা দিয়েছিল যে যা টাকা বাকি রয়েছে পশ্চিমবঙ্গের অর্থাৎ ওই যে বারো হাজার টাকা বাকি রয়েছে সেই টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে দিয়ে দেওয়া হবে আর যেহেতু বিধানসভায় জয়লাভ করেনি সেহেতু সেই টাকা কিন্তু দিচ্ছে না এবার দেখুন আবার লোকসভা ভোট আসছে আশা করা যায় এই লোকসভা ভোটের আগে আবারও এরকম প্রতিশ্রুতি আসতে পারে বা আবার পরবর্তী সময় বিধানসভা ভোটের সময় হয়তো আসতে পারে তো আপনাদের কি মনে হয় যে এই যে টাকাটি বাকি রয়েছে এই টাকাটা দেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তবে সূত্রের খবর এই লোকসভা ভোটের সময় কিন্তু প্রচারে এরকমই কিন্তু ঘোষণা আসতে পারে যে যদি তারা সরকার গড়তে পারে বা লোকসভায় যদি ভালো সিট পায় সেক্ষেত্রে বা পরবর্তী সময় বিধানসভা ভোটে যদি সরকার গড়তে পারে তাহলে পশ্চিমবঙ্গের কৃষকদেরকে সেই বাকি টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আশা করি আপনাদেরকে আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন